আজকে 2 বছরের বেশি হয়ে গেছে আমি নিউ ইয়র্কে আসছি, আর এমন কোনো দিন নাই যে আমার মা আমাকে ফোন না দিছে। একবার ফোন না ধরলে আশেপাশে সবাইরে ফোন দিয়ে, কাজিনরে ফোন দিয়ে, কাজিনের ওয়াইফরে ফোন দিয়ে কেন ফোন ধরতেছে না টেনশনে মরা যেত। তো আমি তখন চিল্লা চিল্লা অনেক সময় মানে জিদুইঠা গেলে তখন কইতাম যে কাজ করতেছি, এখানে তো ফ্রি না এটা সেটা। তখন বুঝতাম না যে আমার মার মনে মানে কি চলে যে আমি ফোন না ধরলে। আজকে 3 দিন হয়ে গেছে আমার মার সাথে আমি কোনো যোগাযোগ করতে পারতেছি না, চাইলেও যোগাযোগ করতে পারতেছি না। তো এত বেশি মিস করতেছি মানে বলার ভাষা নাই। তো 2 বছরে আমি কখনোই বাংলাদেশের এত বেশি মিস কখনোই করি নাই যতটা কিনা এই 2-3 দিনে আমি মিস করতেছি আমার ফুল ফ্যামিলিরে। কেমন আছে, কে কোথায় আছে, কি করতেছে। আমার মা হচ্ছে ঢাকাতে গেছিলো ডক্টর দেখাইতে, তো তারপরে আমি যখন ফোন দিছিলাম লাস্ট টাইম তখন সে এখনও যায় নাই বাংলাদেশে, কি বলে বাংলাদেশে আমার মাথা পুরো পাগল হয়ে গেছে, আমাদের মুন্সিগঞ্জে যায় নাই। পরে উনি বলছিল যে এখন কিভাবে যাব, অনেক সমস্যা হইতেছে গাড়ি গুড়ির। তো আমার চাচির বাসায় ছিল, তো এখনও মনে হয় চাচির বাসায় আছে, কারণ তো যাইতে পারে নাই। তো আমি কোনোভাবেই যোগাযোগ করতে পারতেছি না। এখন খালাম্মারে কি বলবো, এখন যদি গালিও দেয়, বাংলাদেশি মানুষ গাইলা একেবারে ল্যাংটা করে ফেলতেছে, তারপর ওনার শরম নাই। উনি ইন্টারনেট বন্ধ করে দিছে, হায় আল্লাহ। এখন টুট 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 কুত্তার হয় না যে জারত সন্তান বা কুত্তার ওই রকম দেখাই, হ্যাঁ আমি গালিও দিতে পারতেছি না কারণ আমার ফ্যামিলি মেম্বারও পরে ভিডিওগুলো দেখবে। তো এইরকম মহিলারে কি করা উচিত, সে যেই মানুষের টাকায়, যেই প্রবাসী মানুষদের টাকায় ওনার বাংলাদেশ চলতেছে, বেশিরভাগ মানুষ যদি এই যে মানুষ যারা প্রবাসে আছে তারা যদি টাকা বন্ধ করে দেয় পাঠানো, তোর কী অবস্থা হইব চিন্তা কর। যে তার সুবিধার্থে, কারণ হচ্ছে এখন স্টুডেন্টরা খেপা গেছে, হাই আল্লাহ নেট ওপেন রাখলে তো তারা যোগাযোগ করবো, এই করবো সেই করবো, আর আউট অফ কান্ট্রি আমরা সবাই স্টুডেন্টদের সাপোর্ট করতেছি, এগুলা যাতে অন্য কোনো নিউজ পেপারে না যায়, কোনো কিছু না যায়, অ্যান্ড বাংলাদেশের বাহিরের মানুষ যারা আছে তারা যেন বাংলাদেশের খবর কোনো কিছু না পায়, এই জন্য খালাম্মা চালাকি কইরা কিছু হইলেই মানে পা দেওয়ার আগেই উনি নেট বন্ধ কইরা দেয়, বুঝছেন, ভয়ে হাই আল্লাহ মানুষ শুইনা ফেলবা, বুঝছেন, কত বড় জানোয়ারের বাচ্চা হইতে পারে। তো এরকম জানোয়ারের বাচ্চা যেন আসলে কি বলবো, এখন জাস্ট পিছনে পিছনে না ফিরা আমরা যারা হচ্ছে না ওয়েট করে বাংলাদেশে কী হইতেছে, আমরা প্রতিটা কান্ট্রিতে যেভাবে হচ্ছে আমরা সাপোর্ট করতেছি স্টুডেন্টদেরকে, প্রতিটা কান্ট্রি থেকেই সবাইকে এখনও সাপোর্ট করা উচিত। আর আমি জানি প্রতিটা মানুষ, প্রবাসী মানুষ, আমি একটা স্টোরি দেখলাম যে একটা ভাইয়ার মা মারা গেছে, 2 দিন পরে সে নেটওয়ার্ক নাই দেখে 2 দিন পরে খবর পাইছে মা মারা গেছে, চিন্তা করছেন। আর ওই কুলাঙ্গার, একটা কুলাঙ্গারি মহিলা, ওই মহিলা কুলাঙ্গারি হইব, জানোয়ারের বাচ্চা একটা, খানকিমাগি একটা। তো এই জন্য হচ্ছে উনি এরকম করতেছে, আর কোনো কিছু বলার নাই, এত এত প্রাণ নিতেছে ওনার পোলায় যে এখনও।